Assalamualaikum viewers, kitchen hobbies chete apnader shobaike shagotom. Ajke ami apnader jonno niye elam ghore thaka moshla diye chotpot chotpot ranar recipe. To chalun shuru kori. Tar age apni jodi amar channel e notun hoye thaken, please amar channel ti subscribe kore pashe thaka bell icon ti press kore diben. Apnar ekti subscribe amake porobortite aro notun notun video upload korte onek utsahito kore ebong video ti skip na kore shompurno dekhben. এখানে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি 6টি কাঁচা মরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এগুলো আমি ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো আমি এখানে চটপটির ডাল দুইবার করে সিদ্ধ করেছিলাম একবার প্রথমে সিদ্ধ করে এরপর ময়লা পানি ফেলে দিয়ে তারপর আবার মিনারেল ওয়াটার দিয়ে সিদ্ধ করেছি আমি পানি এমন ভাবে দিয়েছি যাতে পানি অবশিষ্ট না থাকে আমি দুইটি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা লিটার পানি আমি এখানে এগুলো অল্প অল্প করে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি দুটি ডিম সিদ্ধ করে স্লাইস করে রাখা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেলে রাখা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের মার আমি এখানে 5 চামচ পরিমাণ তেঁতুলের মার দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা চটপটি বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ এগুলো আগে থেকে সিদ্ধ করা ধনে পাতা নিয়ে আমি নামিয়ে নিব সো ভিউয়ার্স আমার চটপটি তৈরি আমি পরিবেশন করছি কুচি করে রাখা শসা দিয়ে এরপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অবশিষ্ট টাকা তেলে রাখা লাল মরিচের গুঁড়ো সো ভিউয়ার্স আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ঘরের রেসিপিটি ট্রাই করে কেমন হলো সেই ফিডব্যাকটি আমাকে আমার ফেসবুক গ্রুপে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সেখানে জয়েন হয়ে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ